পর্যাপ্ত যাত্রী না পাওয়ায় বাতিল হয়েছে তিনটি হজ ফ্লাইট। এর মধ্যে বৃহস্পতিবারের একটি এবং শুক্রবারের দুটি ফ্লাইট বাতিল হয়েছে। হজযাত্রায় বাংলাদেশ বিমানের 28 জুলাই থেকে 6 আগস্ট পর্যন্ত 8,000 টিকিটের 5,000ই বিক্রি হয়নি। এতে শনিবার থেকে ফ্লাইট বাতিল বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। হজযাত্রার 13তম দিনে বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের ফ্লাইট ছিল 5টি। এর মধ্যে যাত্রী কম থাকায় একটি ফ্লাইট বাতিল করা হয়। শুক্রবারও 5টি ফ্লাইটের মধ্যে বাতিল হয়েছে 2টি। বাংলাদেশ বিমানের আশঙ্কা, শনিবার থেকে হজযাত্রী সংকট তীব্র হবে। কারণ হিসেবে সংস্থাটি বলছে, 28 জুলাই থেকে 6 আগস্ট পর্যন্ত বিমানের টিকিট রয়েছে 8,000, কিন্তু 5,000 টিকিট এখনও নেয়নি এজেন্সিগুলো। এই টিকিটগুলো যদি আমি আগামী 3-4 দিনের মধ্যে যদি আমি দ্রুততার মধ্যে শেষ না করতে পারি, এবং এই কারণে যদি কোনো ফ্লাইটের আমাদের যদি যাত্রী প্যাসেঞ্জার বিল্ড আপ না হয় কিংবা ফ্লাইট ক্যান্সেল হয়, সেক্ষেত্রে ওই ফ্লাইটের যাত্রীদেরকে পরবর্তীতে হজে যাওয়ার বিষয়টি পুরোপুরি অনিশ্চিত হয়ে পড়বে, তখন বিমানের কিছু করা থাকবে না। অন্যদিকে এজেন্সিগুলোর দাবি, রিপ্লেসমেন্ট না বাড়ানোই এই জটিলতা। প্রথমে নীতিমালার 4% রিপ্লেসমেন্ট হয় 4,000 জনের, পরে হজ এজেন্সিগুলোর সংগঠন হাবের দাবির মুখে আরও 4% বাড়ানো হয়। তবে হাব বলছে, আরও 4% রিপ্লেসমেন্ট না বাড়ালে সংকট কাটবে না। 3 থেকে 4 হাজার হজযাত্রী এবছর হজে গমন করবেন না, অর্থাৎ এই কোটাটি আমাদের খালি থেকে যাবে। যদি বাড়তি রিপ্লেসমেন্ট প্রদান না করা হয়, তাহলে সে হজযাত্রীগণ এবছর তাদের যে কোটা, সে কোটা খালি থাকবে, আর সেই সংখ্যায় বিমানের সিটগুলিও খালি যাবে। বিমানের টিকিট বিক্রি না হওয়ার পাশাপাশি এখনও 37,000 ভিসার আবেদন জমা পড়েনি। তবে হজ অফিসের পরিচালকের দাবি, নির্ধারিত সময়ের মধ্যে সব সংকট কেটে যাবে। ভিসা এবং টিকিট সমান্তরালভাবেই চলছে, যাতে করে কোনো হজযাত্রী কোনোভাবেই সমস্যায় না পড়েন, এই জন্য এজেন্সির মালিকগণ সজাগ আছেন। আমাদের ব্যবস্থাপনা আমরা সেভাবে রেখেছি যাতে করে কোনো জায়গায় কোনো কষ্টকর বিষয় না হয়। এবছর বাংলাদেশ বিমানের 187টি ফ্লাইটে সৌদি আরবে যাবেন 63,599 জন। এবার অতিরিক্ত স্লট না থাকায় সবার যাত্রা নিশ্চিত করা নিয়ে দুশ্চিন্তা রয়েছে বিমান। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।